বুঝতে পারছি না প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ের যে প্রতিক্রিয়াগুলো সেগুলো একবার শোনাবো এবং তারপর আপনাদের কাছে আসবে একবার শুনে নি যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শেখ কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে শেখ ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুটিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো তদন্তে যতক্ষণ কোন রকম কোন হচ্ছে আমি করে বলতে পারি এর পিছনে আছে আমি আমি তো এবার একদম সবার কাছে অ্যানালাইজ করবার জন্য যাবো এক্সপার্টদের কাছে অরিন্দম আচার্য রয়েছেন ঝন্টু বড়াইক এবং দীপাঞ্জন চক্রবর্তী আমি একবার ঝন্টু বড়াইক আপনাকে খুব ঠান্ডা মাথায় ভাবুন ঠান্ডা মাথায় ভারত সরকারের এজেন্সি ও আধা সেনার উপর কর্মরত অবস্থায় আক্রমণ চালানো হলো শেখ শাহজাহান সেটা স্বীকারও করে নিল শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশেরও যে যে অভিযোগগুলো ছিল তার মধ্যে এটা ছিল আর রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তারা এটা এনকারেজ করছেন আমি আমি বলি প্রথম কথা এটা তো আমাদের দেশের জন্য ভয়ঙ্কর যারা শাসক দলের মুখপাত্র হয়েছেন তাদেরকে একটা স্পেসিফিক কথা বলি দায়িত্ব নিয়ে এটা রিপাবলিক অব বেঙ্গল নয় এটা কিন্তু একটি অঙ্গরাজ্য আমাদের কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন থাকে আমাদের কিছু জাতীয় এবং ইন্টারস্টেট রিলেশন থাকে আমি তোমাকে বলি এতদিনে শাহজাহান ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে ডিজি এজি মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড তালপাতা সিপাই এদের যে স্টেটমেন্টগুলো ছিল এক কথায় ময়ুক ক্যারেক্টার অব ফ্যালাসি ছাড়া কিছু এটাকে বলবে না তুমি কেন বলছি তোমাকে রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় মিনিস্টার ছিলেন তিনি আইন জানেন না এটা হতে পারে না তিনি আমার তার জানা উচিত যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান এবং পুলিশ মন্ত্রী তার একশো চৌষট্টি ধারা অনুযায়ী রাজ্যের যে কোনো ক্যাবিনেট এবং তার ওরিয়েন্ট সরকার তার দল এবং সার্বিকভাবে বিরোধী দল যদি কোনো অন্যায় করে তার মরাল রিসপন্স তাকে নিতে হয় এটা একদম পরিষ্কার লেখা আছে একশো চৌষট্টি দুই নম্বর উপধারা দ্বিতীয় ভারতের জনগণনা এবং নাগরিকত্ব আইনে পরিষ্কার বলা আছে ক্যাবিনেট যদি কোনো সিদ্ধান্ত নয় কাকে নাগরিক করবে না করবে স্পেশাল অ্যাক্টে সেখানে কিন্তু প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলকে মানতে হয় সেই মর্মে যতই মানবিক অমানবিক বলুন রোহিঙ্গারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী কারণ ক্যাবিনেট এই আইনটা পাশ করেছে কিন্তু রোহিঙ্গাদের আমি ধরে নিলাম রোহিঙ্গারা বন্ধু শত্রু সবকিছু ধরে নিলাম ইডি সিবিআই বিএসএফ তাদেরকে শত্রু বলে দিচ্ছে এবং এটা কোনো রাস্তায় ঘুরে কোনো সাধারণ মানুষ নয় বাবু ঘুরে নয় এক লাইন পুলিশ মন্ত্রী ইনস্টিগেট করছেন বিভিন্ন সময় আমি তোমাকে এক লাইন বলছি ময়ূ আমি বারবার বলে এসেছি তোমার চ্যানেলে স্টেট উইথ ইন স্টেট এটাকে ইনডোর্স করেছে এই শাসক দল স্টেট উইস্ট ইন স্টেট আমরা এমন একটি রাজ্যে বাস করি যেখানে একশো চুয়াল্লিশ ধারা চলে না একশো চুয়াত্তর ধারা চলে কারণ এই ধারায় আপনার বিরোধীরা কোনো জায়গায় যেতে পারে না আজও তো মুখ পড়েছে সরকারের আজও তো এত কিছুর পরও একটি সরকারকে আদালত প্রশ্ন করেছে আপনারা কেন কি লুকাতে চাইছেন সন্দেশকালীতে বিরোধী নিজেদের দিচ্ছেন না

চেজ অ্যাসপেক্ট লিখছেন গানো আমরা ইন্টারন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্ককে गावকে সমর্থনই তো আগে তাকে হেডলাইনের নির্দেশ দেখছি আমি সমর্থন করি আমি সমর্থন আমরা পাকিস্তানে খাবার পাঠাই তাহলে উনি बोलते রোহিঙ্গা আমরা এক 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 করে এক হয়ে গেছে এই যে রোহিঙ্গা নিয়ে দেখুন রোহিঙ্গা নিয়ে এখনো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করতে পারছে না তৃণমূল কংগ্রেস কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময়ের যে প্রতিক্রিয়াগুলো সেগুলো একবার শোনা এবং তারপর আপনাদের কাছে আসবো একবার নি যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ শাহজাহান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলো কি করেছে আমি তো সেদিন যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজেক্ট অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো তদন্তে যতক্ষণ কোন রকম কোন হচ্ছে আমি করে বলতে পারি এর পিছনে আছে আমি আমি তো এবার একদম সবার কাছে অ্যানালাইজ করবার জন্য যাবো এক্সপার্টদের কাছে রয়েছেন অরিন্দম আচার্য রয়েছেন ঝন্টু বড়াইক এবং দীপাঞ্জন চক্রবর্তী আমি একবার ঝন্টু বড়াইক আপনাকে খুব ঠান্ডা মাথায় ভাবুন ঠান্ডা মাথায় ভারত সরকারের এজেন্সি ও আধা সেনার উপর কর্মরত অবস্থায় আক্রমণ চালানো হলো শেখ শাহজাহান সেটা স্বীকারও করে নিল শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশেরও যে যে অভিযোগগুলো ছিল তার মধ্যে এটা ছিল আর রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তারা এটা এনকারেজ করছেন আমি বা আমি বলি প্রথম কথা এটা তো আমাদের দেশের জন্য ভয়ঙ্কর যারা শাসক দলের মুখপাত্র হয়েছেন তাদেরকে একটা স্পেসিফিক কথা বলি দায়িত্ব নিয়ে এটা রিপাবলিক অব বেঙ্গল নয় এটা কিন্তু একটি অঙ্গরাজ্য আমাদের কিছু ইন্টারন্যাশনাল কোলাবোরেশন থাকে আমাদের কিছু জাতীয় এবং ইন্টারস্টেট রিলেশন থাকে আমি তোমাকে বলি এতদিনে শাহজাহান ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে ডিজি এজি মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড তালপাতা সিপাই এদের যে স্টেটমেন্টগুলো ছিল এক কথায় ময়ুক ক্যারেক্টার অব ফ্যালাসি ছাড়া কিছু এটাকে বলবে না তুমি কেন বলছি তোমাকে রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী তিনি দীর্ঘদিন কেন্দ্রীয় মিনিস্টার ছিলেন তিনি আইন জানেন না এটা হতে পারে না তিনি আমার তার জানা উচিত যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান এবং পুলিশ মন্ত্রী তার একশো চৌষট্টি ধারা অনুযায়ী রাজ্যের যে কোনো ক্যাবিনেট এবং তার ওরিয়েন্ট সরকার তার দল এবং সার্বিকভাবে বিরোধী দল যদি কোনো অন্যায় করে তার মরাল রেসপন্সিবিলিটি নিতে হয় এটা একদম পরিষ্কার লেখা আছে একশো চৌষট্টি দুই নম্বর উপধারা দ্বিতীয় ভারতের জনগণনা এবং নাগরিকত্ব আইনে পরিষ্কার বলা আছে ক্যাবিনেট যদি কোনো সিদ্ধান্ত নয় কাকে নাগরিক করবে না করবে স্পেশাল অ্যাক্টে সেখানে কিন্তু প্রত্যেকটি রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলকে মানতে হয় সেই মর্মে যতই মানবিক অমানবিক বলুন রোহিঙ্গারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী কারণ ক্যাবিনেট এই আইনটা পাশ করেছে কিন্তু রোহিঙ্গাদের আমি ধরে নিলাম রোহিঙ্গারা বন্ধু শত্রু সবকিছু ধরে নিলাম ইডি সিবিআই বিএসএফ তাদেরকে শত্রু বলে দিচ্ছে এবং এটা কোনো রাস্তায় ঘুরে কোনো সাধারণ মানুষ নয় বাবু ঘুরে নয় এক লাইন পুলিশ মন্ত্রী ইনস্টিগেট করছেন বিভিন্ন সময় আমি তোমাকে এক লাইন বলছি ময়ূ আমি বারবার বলে এসেছি তোমার চ্যানেলে স্টেট উইথ ইন স্টেট এটাকে ইনডোর্স করেছে এই শাসক দল স্টেট উইস্ট ইন স্টেট আমরা এমন একটি রাজ্যে বাস করি যেখানে একশো চুয়াল্লিশ ধারা চলে না একশো চুয়াত্তর ধারা চলে কারণ এই ধারায় আপনার বিরোধীরা কোনো জায়গায় যেতে পারে না আজও তো মুখ করেছে সরকারের আজও তো এত কিছুর বড় একটি সরকারকে আদালত প্রশ্ন করেছে আপনারা কেন কি লুকাতে চাইছেন সন্দেশখালিতে বিরোধী নিজে দিচ্ছেন না

এজি ডিআইজি ক্যাবিনেটের সবাই সন্দেশকালী যাওয়ার পরেও তোলা কিন্তু তার নামে কন্টিনিউ আসছে ঠিক ঠিক